কিশোরগঞ্জের শোলাকিয়াকে ছাড়িয়ে এবার উপমহাদেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত দিনাজপুর শহরের গোরে শহীদ ঈদগাঁও মাঠে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। 23 একর জমির উপরে গড়ে ওঠা এই ঈদগাঁও মাঠে আজ সকাল 8:30 একসাথে নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। দিনাজপুর ছাড়াও অন্যান্য জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন এই ঈদ জামাতে। দেশের এমনকি উপমহাদেশের আর কোথাও এত বড় ঈদ জামাত হয়নি বলে দাবি করেন আয়োজকরা। ঈদের এই জামাতে অংশ নিতে আইনশৃঙ্খলা নির্ধারণে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় পুরো মাঠ। মাঠের চতুর্দিকে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। মাঠের মাঝে স্থাপন করা হয় পর্যবেক্ষণ টাওয়ার। সেখানে র‍্যাব সদস্যরা অতন্ত্রভাবে প্রহরা দেন। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মাঠে একসাথে নামাজ আদায় করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ঈদ মোবারক। এবার এশিয়ার সর্ববৃহৎ ঈদের আজহার জামাত, ঈদুল আজহার জামাত এখানে আমরা অনুষ্ঠিত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। গতকাল সারা রাত বৃষ্টি ছিল, সকাল থেকে প্রচণ্ড রোদ, বৈশ্বিক উষ্ণতার কারণে, জলবায়ু পরিবর্তন কারণে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে। রোদের মধ্যে আমাদের যতটুকু আমরা আশা করেছিলাম তার চেয়ে লোক কম হয়েছে, তবে প্রায় 400,000 মুসল্লি আমরা একসাথে ঈদের জামাত আদায় করেছি। এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের জেলা প্রশাসন সার্বিকভাবে গোটা নামাজটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, মুসল্লিদের যাতে কষ্ট না হয়, এই জন্য আমরা তারা তদারকি করেছেন। এবং আমাদের দলের নেতাকর্মীরাও এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনিও এই ঈদের জামাতের জন্য খোঁজ খবর রাখছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে